মুর্শিদাবাদের সমস্ত খবর সবার আগে দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং অবশ্যই ক্লিক করুন বেল আইকনটিতে। চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করায় কেন্দ্র সরকারের ব্যর্থতাকে তুলে ধরে তীব্র কটাক্ষ সাংসদ অধীর চৌধুরী। চীনা হামলায় ভারতীয় সেনা জওয়ানদের মৃত্যু বদলায় যুদ্ধ ঘোষণার দাবি জানালেন তিনি। সেই সঙ্গে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে কয়েকশো কয়েদি জ্বরে ভুগছেন সাংবাদিক বৈঠকে এমনই তথ্য দিলেন তিনি। করোনা সতর্কতায় দ্রুত কয়েদিদের করোনা পরীক্ষার দাবি জানিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি পাঠান তিনি। সেই সমস্ত প্রসঙ্গে শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠকে কী বলছেন অধীর চৌধুরী, শুনে নেব তার মুখেই। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। আপনারা নিজেরাই বলেছেন আকসায় চীনকে আমরা মুক্ত করব, কোথায়? পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে। পার্লামেন্টের মধ্যে এই নিয়ে প্রস্তাব গ্রহণ করা, যে সর্বদলীয় প্রস্তাব, যে গিলজিৎ বালতিস্তান পাকিস্তান অধ্যুষিত এলাকা আকসায় চীন আমরা মুক্ত করব। আপনারা বলেছেন 1962 সালের পুরনো কাসুন্দি ঘেটে লাভ নাই। সেই সময় ভারতবর্ষের সেনার পায়ে জুতো ছিল না, রাইফেলে বুলেট ছিল না। চীন সেই সময় গাদ্দারি করেছিল, ইতিহাস সে কথা বলে, কিন্তু তার জন্য আজকের জমানায় আপনার ব্যর্থতাকে কেন ঢাকতে চাইছেন? আজকে আপনার হাতে অস্ত্রের অভাব নেই, টাকার অভাব নেই, বোমের অভাব নেই, মিসাইলের অভাব নেই, সর্বোপরি পারমাণবিক আণবিক বোম আছে। ভারতবর্ষকে 1974 সালে আণবিক শক্তিতে শক্তিশালী করেছিল ইন্দিরা গান্ধী, যে আণবিক বোমটা তো আছে কমসে কম। তারপরেও ভয় কিসের আপনার? কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে আপনাদের সঙ্গে চীন যে কুকুর ছাগলের মতন ব্যবহার করছে সেটা ঢাকতে চাইছেন কেন? আমরা বারবার করে বলেছি, পার্লামেন্টের মধ্যে বলেছি, আমি একবার নয় বারবার, যখন পাকিস্তানের বিরুদ্ধে কখনো কথা হয় তখন আপনাদের দেখে মনে হয় আপনারা একটা সিংহের বাচ্চা, আর যখন চীনের বিরুদ্ধে কোনো কথা বলতে হয় তখন আপনারা কুকুরিয়ে যান। কেন? চীন কি করবে আমাদের? চীন কি মহাপুরুষ? চীন কি বীর পুরুষ? চীন কি করবে আমাদের? চীন অপরাজেয় নয়। 1979 সালে এই চীনকে ভিয়েতনামের মতো দেশের সাথে মার খেয়ে বাড়ি ফিরতে হয়েছিল। সেই সাহস আপনাদের নেই, সেই হিম্মত আপনাদের নেই, সেই তাগাদ আপনাদের নেই। ভারতবর্ষের কাছে সব অস্ত্র আছে, সব অস্ত্র আছে, দরকারে প্রত্যেকটা অস্ত্র প্রয়োগ হবে চীনের বিরুদ্ধে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনারা বলেছিলেন ছাপ্পানের যে ছাতি, আপনার সেই হিম্মত দেখান, সেই হিম্মত কই আপনার? চীনকে মেরে এখন তাড়াতে হবে, ভারতবর্ষের অখণ্ডতা যদি রক্ষা না হয় তাহলে আমাদের বেঁচে থেকে লাভ কি? এই মুর্শিদাবাদ জেলার যে বহরমপুর সেন্টার, যাকে আমরা কারেকশনাল সেন্টার বলি, সেই কারেকশনাল সেন্টার অর্থাৎ মুর্শিদাবাদের বহরমপুর সেন্ট্রাল জেল, এই বহরমপুর সেন্ট্রাল জেলে শয়ে শয়ে যারা এখানটায় জেল খাটছে আসামি, তাদের জ্বরের লক্ষণ দেখা গেছে। শয়ে শয়ে জেলখানার আসামিদের জ্বর হচ্ছে, কয়েকদিন ধরে তারা ভুগছে, অথচ না জেল কর্তৃপক্ষ না বাইরের কর্তৃপক্ষ, কেউ বাইরের কর্তৃপক্ষ কেউ এই বিষয়টায় মাথা ঘামাচ্ছে না। আমি এর মধ্যেই পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি করে জানিয়েছি, আপনি দ্রুত ব্যবস্থা নিন যাতে তাদের মধ্যে কোভিড সংক্রমণের কোনো রকম সুযোগ সৃষ্টি তৈরি না হয়। জ্বর হওয়া মানে করোনা হওয়া নয়, কিন্তু জ্বর হলে পরীক্ষা করাতে হয়। বহরমপুর সেন্ট্রাল জেলের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হয় না, চিকিৎসা নাই, শয়ে শয়ে আসামি সেখানটায় ভর্তি হয়ে আছে, প্রত্যেকটা ঘরে আসামি ভর্তি, সেখানে তাদের মধ্যে সংক্রমণ বাড়ার প্রবণতা প্রবল। তাই সেখানটাই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অতি সত্বর তাদের জ্বর পরীক্ষা করে, তাদের লালা রস পরীক্ষা করে, তাদের করোনা পরীক্ষা করার ব্যবস্থা করা হোক। এই সেন্ট্রাল জেলের মধ্যে যে সমস্ত আসামি বন্দি হয়ে আছে তাদের যদি করোনা হয়ে থাকে তাদের জন্য যেন সরকার চিন্তা ভাবনা করে, এটাই আমাদের লক্ষ্য। স্বপ্নের সাজে মানে বালু চুরি চুরি দার আসমানি জরি পার নকশা পাঁচু সাজে বয়ফ্রেন্ড ফ্যাশনের কি বা ট্রেন্ড তুমি আমি মিলে মিশে একসাথে ফেসবুক টিভি থেকে কলেজ ক্যান্টিন চিনশাড়ে জমে গেছে আটা পরিবার জুড়ে আজ সেজেছে নতুন সাজ এসেছে শহরে তনুজাস 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 একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস মোহন সিনেমা হলের সন্নিকটে হনুমান মন্দিরের ঠিক পাশে গোড়াবাজার বহরমপুর।